বলি দিগের রাজ মহারাজ লো মুদিন সালাম খানি আব্দুল কাদির জিলানি আব্দুল কাদির বলি দিগের রাজ মহারাজ লো মুদিন সালাম খানি আব্দুল কাদির জিলানি আব্দুল কাদির রাসূল পাকের তুমি পিয়ারা মাওলানা আলীর নয়ন তারা মা ফাতেমার প্রাণের দুলাল হাসান হুসাইনের জিগর পরাম হাসান হুসাইনের জিগর পরাম সর্বগুণ গুণময়ে তুমি সর্বগুণ গুণময়ে তুমি অগো কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি আব্দুল কাদির ওলি দিগের রাজ মহারাজ ওলি দিগের রাজ মহারাজ লো মুদের সালাম খানি আব্দুল কাদির জিলানি আব্দুল কাদির মুসিবতে পড়ে যখন ডাকে তুমি দস্তগীর মুঘুরতে উদ্ধার করো মোদের গো বড় পীর মোদের গো বড় পীর নাই তুলনা বিশে তোমার নাই তুলনা বিশে তোমার অগো পীরে লাসানি আব্দুল কাদির জিলানি আব্দুল কাদির ওলি দিগের রাজ মহারাজ ওলি দিগের রাজ মহারাজ লো মুদের সালাম খানি আব্দুল কাদির নি আব্দুল কাদির কৃপা করে রাখো মুদের মাঝ অগো কুতুবে রব্বানি আব্দুল কাদির জিলানি আব্দুল কাদির বড় পীরের নামে লাভ আছে না নাই কথাগণ বড় পীর মরে গেছে কথাগণ মরে গেছে মরলে মিরান সত্তাতারে আইলে কুত্তি গা আরে বাবা বড় পীর যে এখন ওলি বানাইতে পারে বড় পীর যে এখন আমরার খবর নবী তো জানবই বড় বিষয়টি জানে মিরান শাহ হুজুর ওনার বাল্য বয়সে মা বাপ হারাইছেন এখান থেকে পুরাত তকদির নেক তকদিরে পাল্টে যাবে কাজে এখানে বসবেন পাছা লাগায় বসবেন কারণ এটা আপন ঘর কথা কনাকে এটা কার ঘর এটা আপন ঘর এখানেই তো আমাদের নবী কথা কনা এখানে নবী পেলে কবরে নবী পাবেন পাবেন যেমন যারা বাতিল পুনতেরা কোন নবী মরে গলে ফসে শেষ ওরার মুরিদ কবরে যায় কইলে কেডা আল্লাহ কবর দেয় ফিডিয়া কথা কয় না আর আপনার মতো পাগল যারা যাইবেন পারে আর কিছু চিনি না চিনি নবী তো চিনি কথা কয় না কে তবে আরে উনি তো আমার নবী আল্লাহ কয় কবরে প্রথম ফারি হইলো আকীদা সুবহানাল্লাহ কয় সমস্ত আহলে হাদিসের ইমাম ইমাম বুখারী কয় নবী চিনলে কবর পার এবার কবরে গিয়ে যদি নবী চিনেন লাভ কি জানেন নি নবী আল্লাহ বলেন শোন রে আমার বান্দা শোন
দুনিয়ার মধ্যে নবী পাওয়ার জন্য বহু কষ্ট করেছো, বহু রাত তুমি না ঘুমায় কাটাইছো, বহু ঠান্ডার মধ্যে তোমার ঘুম হয় নাই, নবীর জন্য কত কষ্টই না তোমরা করেছ। এবার আমি রব্বুল আলামিন তোমার কবরটাকে এত দামি কবর বানাবো। একজন মানুষের জীবনের শ্রেষ্ঠ রাত হলো বাসর রাত, কথা কয় না কি রাত, সবে মিল্লা জিল্লা বানাই দেনা খাটটা, বাইয়ে বইনে আত্মীয় স্বজনে মায়ে মুয়ে অত এরার কেমন আরাম হইব ফুল টুল দিয়া, এরপরে যদি এরকম সাজায় কেউ ঘুমায় এরা পাগল ডাকতো না, কথা কয় না। একটা মাত্র রাত বাবা সব আপনার জন্য, মাও আপনার জন্য, বাবা আপনার জন্য, ছেলে ছেলে তুইছে না, ভাই বন্ধু আত্মীয় স্বজন সব আপনার জন্য এই রাতটার মধ্যে ফুল শয্যা সাজায়। আমার রব্বুল আলামিন বলে প্রেমিক কবরে আসো, আমার নবীর জন্য কত কষ্ট করছো, বোমা ফুটাইতে পারো নাই, সন্ত্রাসী করতে পারো নাই, সুদের টাকা খাইতে পারো নাই, ঘোষের টাকা খাইতে পারো নাই, ভালো বিছানায় ঘুমাইতে পারো নাই, আমি আজকে তোর কবরটাকে জান্নাতের বাসর ঘর বানায় দিলাম। আমার আল্লাহ বলবেন নুম কানাউমাতিল উরুস, যেরকম সুবহানাল্লাহ, তোমরা বাসর ঘরের দুলহানের মতো আরামের ঘুম ঘুমায়া যাও। নুম কানাউমাতিল উরুস, মারহাবা কন উরুস, হাদিসও আছে না নাই, আরো যেরকম আছে না নাই, আরে জাহেলের দল যে উরুসে বেদাত হয় হারাম কাজ ওইডারে না ফতোয়া দিবি, যেই মাথার মধ্যে উকুন হিসেবে উকুনের ওষুধ না বাজারে বেচবি, মাথা কামানে সুলহরের ওষুধ বেচলে তো সাফার দাঁত একটু থাকতো না, কথা কন ঠিক না বেঠ ঠিক। এরা ব্যাঙ্গের ছাতার মধ্যে জন্য মাদ্রাসা করে ছায়া যেতেছে, মানুষ বুঝবার আগে মাথার উকুনের নাম করিয়া মাথা নষ্টের মলম বেচালাম, আর নবীর দুশ্মনী মাথার ভিতরে ঢুকাই দেবে, কথা কনা কে। এই জন্য আমিও সাইড ফার্স্ট ইন্ডাস্ট্রি খুলছি মাশাল্লাহ, এই পর্যন্ত চারটা দাখিল মাদ্রাসা আমার হয়েছে, এই চারটা দাখিল মাদ্রাসা তো অন্তত শিক্ষার্থী আছে কয়েক হাজার, এরা যেদিন বার হইব, আমি তো যে সমস্ত এলাকায় গেছি আজকে আমার গাজী আব্বাস সব বলছি, আমি যে সমস্ত এলাকায় গেছি মলম ব্যাপারই নেই, হ্যাঁ জান আপনি লাখাই যাবেন, হবিগঞ্জ যাবেন, বান্যারচঙ্গের দক্ষিণ দিকে যাবেন, আমি যেই দেশে যাই এই দেশে আর মলম ব্যাপারই খুঁজে পাওয়া যায় না, কারণ একদম মলম ব্যাপারে হাতে নাতে ধরাই দেয়। দেখুন আমার নবী তো জানবেন সুবহানাল্লাহ, হুজুর গস পাকই তো জানেন, গস পাক বলেন যে মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাই আল্লাহর রসুলের আওলাদ, ওনার মা বাপ দাদারা তাতারিদেরকে মুসলমান বানায় ওই দেশে ছিলেন, কারণ আউলিয়ারা কখনো বিদেশ টাকা পাচার করে না, কথা কয় না, যারা রে ভোট দিয়েছেন যদি আমারে দিতে তাহলে টাকা টুকা বাইরে গেল নইলে, কারণ আমরা যেই দেশে নবীর প্রেমিক এদেশে আমরা জন্ম, এদেশে আমাদের মৃত্যু, কথা কয় না, এদেশের মাটি আমাদের জন্য স্বর্গ তুল্য, যত আউলিয়া কেউ বাগ যায় শাহজালাল সাহেবের যত সিন্নি হয়েছে লুয়া কি এমন গেছে, সৈয়দ মিরান শাহ তাড়াতাড়ি রহমাতুল্লাহ যত সিন্নি হয়েছে গ্রামপুর গেছে, কথা কয় না কেন, তো এখন আউলিয়ারা দাঁড়াইলে তো বুট দিতেন, এবার যাওয়া আমি কদ্দুর কুটকুট করছিলাম শেষে দেখি বাপ বালাম, আপনারা ভাও যে শক্ত আমরা ভাও তো টিফিন বেলা দেখা যায় আরামই লাগে, আপনার হাত শক্ত আমি হাত দিয়ে দিই বাবু ভাও দিয়ে পরে ভাইটা স্টার্ট হয়ে দিছি, বাবা আমার পক্ষে এই ভাও নরম করুন সম্ভব না, বুড়ো লোন যাই না তা বাড়ির চেয়ে গেত, কথা বুঝছেন না কি কইছি, শেষে ব্যারিস্টার সুমন হয়ে আজ দিছে, হ্যাঁ কারণ কারণ এই ভাওরে তো ঠেঙ্গাই তুইলে আমার বদরুল হেল্লা দিলে হইতো না, কথা কয় না কে, এই জন্য করে আসল লাই আজ দিছে এমন যাতা দিয়ে দিছে, কথা কোনা মারপেট তাই যে বলবেন এরকম সিহাটা খাইছে না, আমি খুব খুশি কারণ এই জালিমদের বিরুদ্ধে আমি প্রথম দাঁড়াইছি মাদক, কারণ এদেশের মানুষই তো আমার সব, কথা কয় না, শাহজালাল আদর্শ দেখেন সিলেটি পুরে দিছি পাহাড়ে, ও শাহজালাল এখানে কেন তুই তেরাই তোমার সব সহান লাগে না, এরা মদিনা পাইছে না এরা রহমত পাইব কই, আমার মাজারই তাদের জন্য রহমত, মারহাবা কান, আরে আউলিয়ার মাজার রহমতের মাজার, আই আমি বলি না আল্লাহ নিজে কইছে, কে কইছে, আল্লাহ কয় আউলিয়ার মাজার রহমতের বাজার, আর মাদবপুরের বাজার দুনিয়াদারির কারবার, কথা কয় না, আর আউলিয়ার মাজার রহমতের বাজার, আর ওহাবি কয় কি শেরিক,
পাগলের খেলাতে না বললাম, ইবলিসের দুস্ত ইবলিসরে আল্লাহ কয় উসজুদুলি আদম এ উচ্চা কই কানা খায়রুম মিনহু আল্লাহরে বুঝায় কথা কয় না কে আল্লাহ কয় উসজুদুলি আদম আল্লাহ চিনে না কে উত্তমার কে দো কথা কয় না কে আরে তুমি তোমার ব্যাপারে না জানো যা তাও আল্লাহ জানে কথা কয় না কে আমরা বহুত কাম ছোটবেলায় করছি ভুলে গেছি আল্লাহ বলছে বহুত কিছু ভবিষ্যতে করুম কিছু জানি না কোরআন দিয়ে রেলের তলে হুইরি মরুম না গাড়ির তলে হুইরি মরুম না পানি ছুরি মরুম না আগুন হুইরা মরুম জানি কিছু তো ইবলিস আল্লাহরে ঘুরায় কয় আনা খায়রু মিনহু আমি এত কি উত্তম আল্লাহ কয় ভালা কাম করছ আমি জানি না কেডা উত্তম আর তো তুই জানো তে ওহাবি আল্লাহর বিরুদ্ধে যাওয়া শুরু করছে আল্লাহ কয় আউলিয়ার মাজার রহমতের বাজার স্পষ্ট আয়াত কিন্তু স্পষ্ট আয়াত কোরআনে বিসমিল্লাহির রহমানির রহিম ولئن قتلتم في سبيل الله أو متم لمغفرة من الله ورحمة خير مما يجمعون الله كشون আমার আউলিয়ারা মারা যাওয়ার পরে তোদের মতো দেউলিয়া না তোরা মরার পরে খালি আর আমার আউলিয়ারা মরার পরে হয় মালি সুবহানাল্লাহ কর না আমার তোরা মরস গুনা লইয়া আর আমার আউলিয়ারা মরে গুনা তুইয়া সুবহানাল্লাহ কইতে আমরা মরি গুনা লইয়া আর আউলিয়ারা মরে গুনা থইয়া আল্লাহ গো কেমনে থইল কো আমি থুয়ে রাখছি লামাগফিরাতুন মিনাল্লাহ আমার পথে থেকে যে ব্যক্তি শহীদ হয় অথবা আমার দিনের কাজ করতে করতে মারা যায় আমি রব্বুল আলামিন তাদের সব গুনাহ মাফ করে দেই তাহলে আউলিয়াদের কোনো গুনাহ আছে আমি একবার এক সাজল সাহেব মাজারে গেছিলাম আমার সাথে একটা দুই নম্বর আছে তে দোয়া করতেছে আল্লাহ গো আমি ভাবলাম যে হুজুর জান আমিও শামিল হই কি করে আউলিয়ার দরবারে পাত্র আমি করে লাভ নাই তো আমি তার পিছনে বললাম ওকে ওকে আমি যা বলে আজকে কয় কি সাজল মাফ করে দাও রিয়েল গাদাই কয় কি আমি হাত নামাইতে রেখছি তুমি ঘুরে বেড়ে ঘুরে দেহারি মলি সব আপনি হাত থামাই লেন আপনার দোয়া তো দেখি কোরআনের বিরোধী কি দোয়া শিখছেন কত মাস হাজার গুণা করতে পারে না আমি না পারে না কথা কানাকে কেমনে আমি বললাম গোরা যেমন টিম পারতারে না এরও এরম পারতে পারে না কথা কানাকে ডিমের জগৎ তো ডিম আছে গোরা পারে না ডিম কিন্তু নাম একটা আছে গুনা সবই করবো সব বান্দাই গুনাগার নবীরা মাসুম কিন্তু সবই বান্দা গুনাগার কিন্তু এর হলে এইরকম গুনাগার গুড়াও ডিম পারে আসেও পারে কিন্তু ডিম একটা পারে নাই কথা কানা কে এরাও গুনাগার হতে পারে আউলিয়ারা গুনাগার হতে পারে কিন্তু গুনা করে না সুবহানাল্লাহ কর না সুবহানাল্লাহ কর তো আউলিয়ারা কি আমরার মতো আমার আল্লাহ বলেন লা মাগফিরাতুন মিনাল্লাহ যারা আমার পথে চলছে শহীদ হয়ে গেছে অথবা স্বাভাবিক মৃত্যুবরণ করছে তাদের গুনাহ নাই শুধু গুনাহ নাই যে তা না ওয়া রাহমাতুন আমি আল্লাহ তাদেরকে রহমত দান করেছি ইন্তেকালের পরে আগে তো অনেক ক্ষমতা ইন্তেকালের পরে কি ওলিদের দরজা কমে না বাড়ে হাজার খান কমে না বাড়ে আল্লাহ বলেন রহমত দান করছি আল্লাহ রহমত কি খায়রুম মিম্মা মাধবপুর বাজারে সম্পদ বেশি না ফতে গাজীর মাজারে সম্পদ বেশি ও কথা কয় না কে চিন্তা করতে পারেন
আল্লাহ কি পরিমাণ দিছে, আর ওয়াহাবি মোল্লা কয় মাজারে যাওয়ার শেরেক কয়নি 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 বেদাত দাঁতও নাই রেহ নাই সব শেরেক। এদেরকে প্রতিরোধ করার দরকার আছে না নাই? এরা কি নবীর উম্মত না ইবলিসের উম্মত? কথা হলো এটা কিছু আমরাও হয়ে গেছি ইবলিসের উম্মত, কারণ আমাদের নফস তো আর মানছে, নফস রয়েছে না, খাচ্ছ তো কুত্তার খাচ্ছ দেখছে কথা কন কি এর খাচ্ছ এই বানর সুন্দর করে বুঝাইছে। মনে করেন খাচ্ছ তো না আমাদের নফস, নফসে আম্মারা, নফসে লাওয়ামা, নফসে মুলহেমা, আর একটু নফসে মুতমাইন্না। আমরা যে মসজিদে যাই নামাজ কেন কাজ হয় না, রোজা রাখি কেন রোজা রাখি, সিনেমা দেখি কেনই বদমাশি করি, কারণ আছে আল্লাহ তো কোরআন একটা কথা বলছে, কুল ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিউ ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ কয় এই বান্দা নফসে মুতমাইন্না হইয়া আমার ইবাদত আইস মসজিদে ঢুকবে, আমি বেহেস্ত ঢুকাই দিই। তা আমরা নফস কি নফসে মুতমাইন্না? একটা হলো নফসে আমরা যেটা কাফের মুশরিকের নফস, ইমান সিমান কিছু নেই, কিছু বুঝো না। দুই নম্বর হলো নফসে লওয়ামা, মাত্র নাম হানি আছে, কালিমা পড়ছে, শিরিক করছে না, কুফরি করছে না, এটা এক সময় বেহেস্ত যাইব। আর আল্লাহ দিলে আকাম কুকাম সব ঠিক আছে কথা কানা খেয়ে, বুট নিবারিলে মাথা টুফি দিব, সাংস্কৃতিক অনুষ্ঠান করবো, এমপি সব বেটি তুলাই দিব, খালি না দেখো মুতো বই আর বেড়ি বাজুদা না জানি কোন কাম করছে কথা কোনা দেখি, দোষ কি খালি মৌলবীরা? এটা ষড়যন্ত্র, এটা ষড়যন্ত্র আলেমদেরকে কলঙ্কিত করা, অপরাধ সবার জন্য সমান, মুসলমান মানে সবার জন্য কবিরা গুনাহ সমান। ফিসাবে করলে যা, এমপি সব করলো, চেয়ারম্যান সব করলো, আপনারা করলো তা, ল্যাংটে আমার যে গুণা ওনার সেই গুণ, তবে আমার গুণা থেকে বেশি যুগে বেমুরির দাবি, কারণ আমার লাগে এটা মানাইছে না কথা বলাকে। তাই বলে আমি খালি ঠিকঠাক থাকবো, আর আপনারা সব যেমনি মন সেমনি, ওই বিজয় মেলা হইলে বান হইলে বেড়ায় বেডিয়ে জাতা জাতি হুঁতা হুঁতি কথা বলে, আমি গেলে দোষ আর আপনারা গেলে এই জন্য বানু কয়। আরে বানুর গান শুনবেন, একটা বানুর গান বানুরে চিনেন, মিরান শাহ তাতারি যারা একটা থাবা দিয়ে আল্লাহর ওলি বানাইছে, শুধু ওলি বানাই না মিয়া, এখনো আল্লাহর ওলিদের পাওয়ার কত দেখেন, সারা বিশ্বের বাঙালিকে কান ধরে টেনে মিরান শাহ তাতারিকে তাকায় দেন, আমি কোন সেবক তাদের দাওলাত বানুকে দান করেছি, গোটা 50 কোটি বাংলা ভাষা বাসি বাঙালির শ্রেষ্ঠ কবি শেখ বানু, কলকাতাতে বাংলা ভাষাভাষী আছে প্রায় 50 কোটি, ইন্ডিয়াতে চতুর্দিকে মিলে সমস্ত বাংলা ভাষায় যত আধ্যাত্মিক মরুমি কবি আছে তাদের নিয়ে গবেষণা হওয়ার পরে ঘোষণা আসছে 50 কোটির মধ্যে এযাবৎকাল পর্যন্ত শত শত বছর পর্যন্ত এক তিনজন বাঙালি হয়েছে যারা একদম খোদা প্রদত্ত মেধায় অলৌকিক মেধায় মেধাবী, তাদের মধ্যে শ্রেষ্ঠ জনের নাম শেখ বানু শাহ। এরে বানু তুই এত বলে উলি উলি কেমনি কেনা বানাইছে, ওই যে রহমতের সিটা কথা কয় না, জবান খুলে নবী শুনতেছেন দেখতেছেন, মুহাম্মদ আলা সাইয়্যিদিনা বাড়ি বাড়ি করার তোমার না আসন বাড়ি গোরস্তানে কবর হবে ঠিকানা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা।
এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমায় ভুলে যাবে নবীজি আপনি ভুলবেন না আল্লাহুম্মা সাল্লি মহব্বতে সবাল খুলে লানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা কবে জানি ডাকাশিবে এই বাহারে গাওয়ার সরিতে আপন পোশাক খুলে খুলে সাদা কাফন পরিতে আল্লাহুম্মা সাল্লি মাশাল্লাহ মাশাল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা লি সাইয়্যিদিনা বাবারা ভাইরা দেখুন সৈয়দ মিরান শাহ তাতারি বাড়ি হল তাতার কোথায় ওখান থেকে বাংলা চিনার কথা কোচ আপনারা চিনবেন নি বাইরে বলা বিরিয়া কিন্তু কত দূর থেকে আল্লাহর ওলি বারো বছর রোজা রাখছেন বারো বছর বুড়া বয়সে না বাবা বুড়া বয়সে না যৌবন বয়সে যখন আমরা যুবক রান্না রোজা রাখেই না কথা ঠিক বুড়োইলে রাখো যৌবন বয়সে সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ রোজা রাখলেন একাধারে বারো বছর একটা রোজাও কাজা হয় না তিরিশ দিন রোজা রাখছেন কজন আছেন বারো বছর রোজা রাখছেন বাবা চুরাশি বছর জিন্দগি কাটাইছেন উনি বলেন ওরে মুরি চুরাশি বছর কোনদিন এক ওয়াক্ত নামাজ আমি মিরান সারে কাজা হয় না কেমন বলি জীবনে এক ওয়াক্ত নামাজ কাজা হয় নাই জিজ্ঞেস করা হলো হুজুর আমারে কাজা নামাজের মাঝখানে বলেন কই মাওলানা রে বলো কই আপনিও তো মাওলানা বড় আলেম কই আমি জানি না বলে কেন জানেন না কা আমার জীবনে কোনদিন কাজা করিও নাই মাসালাও লাগে নাই সুবহানাল্লাহ কইতেন না সুবহানাল্লাহ দেখিতে পাবে মাওলাজির দিদার দুই নয়নে দেখিতে পাবে নবীজির দিদার দুই নয়নে দেখিতে পাবে মুর্শিদের দিদার ইশকের দরিয়াতে ইশকের দরিয়াতে দাও না সাতার দুই নয়নে দেখিতে পাবে মাওলাজির দিদার দুই নয়নে দেখতে পাবে নবীজির দিদার কথা কন ঠিক না বেঠি আমরার ভিতরে এসকো নাই টেসকো নাই কথা কন মুর্শিদের প্রতি ভালোবাসাও নাই মুর্শিদ কোন জায়গায় তারও খবর নাই মুর্শিদের ভালোবাসাও নাই তার টেস্কও নাই কেমন ট্যাক্স কারে কয় পীরের তাজিম তাকরিম নাই জুতার উপর পা দিয়া যায় পীরের ধাক্কা কুনিও মারে সিন্নি গাইতো গেলে এরকম মুরিদ আছে না নাই পীরে ডাকে নামাজে আই মুরিদ দেখো বিড়ি খাই আই আরে নাউজুবিল্লাহ কোন এরকম মুরিদই বেশি আজকাল সৈয়দ মিরান শাহ তাতারি কি আপনার আমার মতো পীরের মুরিদ ছিল
হঠাৎ দেখে পর্দা উঠে গেছে। দে দে খোদা তুই আমায় পর্দায় উঠা দে, দে দে খোদা তুই আমায় পর্দায় উঠা দে, ইশকের শরবত পিলাইয়া, ইশকের শরবত পিলাইয়া, মস্তন বানা দে, দে দে খোদা তুই আমায় পর্দায় উঠা দে, দে দে খোদা তুই। সুবহানাল্লাহ, গুনাহ ইশক তো আমার মধ্যে মুড়িও না, এশকো না টেশকো কথা কয় না। এরকম আছে না নাই? এখন মুক্ত যদি ইমাম সাহেব নমাজ হইছে না, ফরাটা হইছে না, আমি ফুইটা দেখতে আর নমাজ হইব কি হয়ে না? ইমামের নমাজ হইব না, মুক্তদির নমাজ হইব। এর মানে হইলো ফিরোজ হইতো না, যাইব দুজক মুড়ি দু যাইব দুজক দুনিয়া কিলে কিলে করতে করতে কারবার সারা মিরান সজুরি যে মুড়ি দিছি গর বিশ্বের দরবারে গেছে, মাজার শরীফ খুলে গেছে, দেখতে নেই সরাসরি গোসল সামনে হাতে ধরে বায়াত করালেন। সুবহানাল্লাহ, গুনাহ বায়াত করায় বললেন, ও মিনান সত্তর সাত আমার বহু শত কয়েকশো বছরের ফারাক, মানুষ তোর বিশ্বাস করবে না, তুই আমার খলিফা। মিরান সাহেব বলেন, ফিডা কাপু ফিডা, কই আপনি আর কই আমি, আপনি কত শত বছর আগে ইন্তেকাল করছেন, মানুষ তোমার দূরে দূরে দূরের কথা, তোর বাপের নাম জিগে বা সাহস এই জমিনের নিচে থাকবে না। আসলে আমরাও জানি, আমরা জানার একেবারে ঘরে আমাদের ঘরে যদি থাকতেন, আমরাও জানি না মিরান সাহেবের বাপের নাম, কারণ ওনার বাপের নাম জিগে এর গজব থালাশ করেন এক কথা আছে। একটা কলেজের প্রিন্সিপাল থেকে রিটায়ার্ড করছেন, উনি এদেশে আসেন না, খুব শরীফ দেখতে একদম মিরান সজুরের মতো, সকলের বর্ণনায় টিকছে, ওনার মিরান সজুরের কাপড় চোপড় ওনার গায়ে লাগে। তো দেখা গেল মিরান সজুরের যে শেকল ছিল হাম শেকল, বডি চেহারা এরকম। তো আমি ওনাকে নিয়ে আসছি, কিন্তু উনি ওরুচে আসে না, ওনার তুলে এই পেশাদার পিরগিরি অভিজ্ঞতা, আর মানুষ তো কামরা কামরা কামড়ি খুব ভয় পায়, সুমা সুমি যাতাযাতি উনি খুব আবার বাবা পাবলিকে যেমনি বেদার ধরে লাইলে নিরিবিলি খুব রিয়াজত করে রিয়াজত করে। আমি বললাম, হুজুর কিছু মাদ্রাসা করছে? হ্যাঁ, এটা আমার কাজ করছে, আমি আর কোথাও যাই বা না যাই আপনার মাদ্রাসার তরক্কির জন্য দোয়া করতে যাব। এই তো ফেব্রুয়ারি তুমি আসবেন, দু চারটা মাদ্রাসা চালানো জলসা করে আবার চলে যাবে। এই দেশে আজকাল এরকম পীর আছে যারা হাদিয়া নেয় না, আমি হাদিয়াটা পাঠাতে ছয় মাস লাগছে, কোনো সভা দিয়ে আমরা দিয়ে গেছে, তারা কে দেয়, আমি কী করবো, আমি লাদি দিয়ে কী করবো, হিসেবেরা দিয়ে আমি খাবো কেন? এরপরে তেল মারতে মারতে বলে হুজুরি টাকা তুলি, আমি বিপদে পড়ছি। মিরান সাহেব আওলাদের মধ্যে নির্লোভ মানুষও আছে, সবে বাবা খাইল্লা বড় বাক্স বানানা, আসলে এখন দেখছেন না, দেখেন থাও ইয়া থাকে, আমার মতো ফিরের তারাটা তুলে থর থর করে কাফ সামনে দাঁড়ায় থাকে। কথা বললে আমরা অন্তত 10 মিনিট কথা বলছি, হুজুর শুধু একটা কথা বলছেন, 10 মিনিটের কথা শেষ, এই জন্য ডরে কথা কই, হুজুর যতক্ষণ থাকে সামনে বুবার মতো দাঁড়ায় থাকে, একজন আরেকজন ইশারা দিয়ে কথা কইছে না, কোন কথা কই দিয়ে কি করবো, আল্লাহর রুলে জামুক দিয়ে বার করে। সুবহানাল্লাহ, আছে কিন্তু আমরা ওরা আমরাই বদনসিব, আমরাও ওদের কাছে যাওয়ার মতো যোগ্য হয়েছি। একবার দেখবেন আমার মাদ্রাসায় সালানা জলসা প্রায় আসে, এবার মনে হয় ফেব্রুয়ারির 15 তারিখ উনি আসবেন, আমার কয়েকটা মাদ্রাসার সালানা জলসা আছে ওখানে হয়তো উনি আসবেন। আল্লাহর এক মেহরবানি, আমার জীবনে যদি আল্লাহ সবচেয়ে বড় নিয়ামত পেয়ে থাকি আওলাদ, যাদেরকে দেখলে বোঝা যায় রসুল কত শরীফ ছিলেন, জোরে কান্না সুবহান, আবার ইমানে কত শক্ত ছিল, ইমানের ব্যাপারে হকের ব্যাপারে কতটা কঠিন ছিলেন ওনারা, যে পৃথিবী ধসে যেতে পারে, আসমান ভেঙে পড়তে পারে, জমিন উলট পালট হতে পারে, রাসূলের আওলাদ হক থেকে নড়ে চড়ে না। কথা কয় না কেন?
অনেকে দেখলে বোঝা যায় কারবালায় ইমাম হোসেন কি কাম করছে। আমরা দেশে কেউ গান গান, আমার কেউ নাই রে এই বব সংসারে, থাকলে কি আর কান্দি আমি কারবালার প্রান্তরে। এটা বিলাই মার্কা গান, ইমাম হোসেনকে তোমার মতো বিলাই আছে সিলেতি ভাবে। ইয়াজিদের বাহিনীর ডর চলে আসছে ডর, হোসাইন বলেন সব রক্ত জমিনে ঢেলে দেব, অন্যায়ের সামনে মাথা নত করব। আর এইভাবে যদি সিল্লাই তো আমরা মতো কান্ত, তো ইয়াজিদ কইছি নি কান্ত, ইয়াজিদ তো কইছি না আপনি কই রে কুদুর কান্দা লাইন আর আমার কাছে কিছু মাফ চাইলাই আমরা ছেড়ে দিব। তো কইছে না এই কাম আমার দ্বারা হইব না, আমি হুসাইনের লুমের গোড়ায় গোড়ায় টুকরা করতে পারো, আমি সেই আমির হামজার সন্তান যে আমির হামজা কি মান নিতে 400 টুকরা করা হয়েছিল, ওনার লাশটাকে 400 টুকরা করেছিল হিন্দা। কিন্তু আমির আমির হামজাকে ইমান নিতে পারবি না, জোরে কান্না সুবহানাল্লাহ। উনাকে দেখলে বোঝা যায় মিরান সহজুর ইমান কত শক্ত আছে। সাংঘাতিক কঠিন মানুষ, লোভ লাভের ব্যাপারে লোভ দেখা মুদুরের কথা কই তুই ডর করে এত শক্ত, এ ব্যাপারে কোনো কথা নেই। তো সৈয়দ মিরান সাহ তাড়াতাড়ি রহমাতুল্লাহ আলাইহি নজর গোসপাকের কাছে বয়াত হলেন। গোসপাক বলেন মিরান সাহ একটা কাজ করো, তোমার মতো সাধক তো পাওয়া যায় না, সুবহানাল্লাহ, তোমার একটা এমন জায়গায় ভাড়া ভাড়া যেটা একবারে বুরু হেত অনাবাদি মরুভূমির মতো শুষ্ক, ওইখানে গিয়ে তুমি বৃক্ষ ফলাইতে নাই কি মরুভূমির মধ্যে গাছ ফলা নাকি বাড়িদার কথা। আমরা দেশের বেড়াই আমরা দেশের যুবকরা মরুভূমিতে যে উঠ ফল তুকে মরে যাবে কথা কোনাকে কান্দ ও মাই গো আমার নেও গো কিল্লিকা গো আমার মরুভূমিত উঠ ফালাত ফলাইছে কথা কোনা। আর মিরান সৌজুর কো তোরে ফাটাম অনেক জায়গা মরুভূমির যে গাছ লাগাইতে কুজুর কি গাছ কই যে বাংলার যা আমাদের দেশটা ভাটি এলাকা না প্রত্যন্ত এলাকা ভাটি এলাকা নিয়ে ধর্ম কর্মের ব্যাপারে মানুষ অনেক উদাসীন এবং শিক্ষা দীক্ষার ব্যাপারে তখন ওই এলাকাগুলো ছিল একদম অন্ধকারে এবং জমিদারদের অত্যাচারে হিন্দু জমিদারদের অত্যাচারে মোটামুটি বস্ত্র অন্ন বস্ত্র সারা ছিল ওই এলাকার মানুষগুলো মোটামুটি অন্ন বস্ত্র ছিল কালিমা পড়বো করতে কিন্তু কুখাম করতার তো বলা মানুষ একই রূপবানের গান হইলে একটাও করে থাকতো না কথা কয় না। তো মিরান চৌধুরীর বর বিশ্বপ ওইখানে যাও মিরান চৌধুরী খুঁজতে 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 পথ যেতে যেতে আইসা উনি ভূপালে পড়ালেখা করছেন যদি চিনেন আইসা ভারতে বিয়ে করছেন বিয়ে করে আবার খোঁজা শুরু করছেন খুঁজতে 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 কলকাতায় এখন এইটা না এটা করে গোয়াল্লা জায়গা একবার বাট্টিল্লা জায়গা আইতে আইতে কোচ্চা দিকে ঠিক আছে রে এই বর বিশ্বপ ওরই মাড়ি দিছে সোহানাল্লাহ মুরিদ করতে যায় করি বাবা এনে কি মুরিদ করুম যদি কালেমই ভরে না কারণ মুরিদ করলে ঠেলা আছে না নাই কেয়ামতের দিন একটা মুরিদের জবাব বাকি থাকতে পীর সাহেব জান্নাতের দিকে পা বাড়াতে পারবেন না। আল ইমাম রাইন হুয়া মাসউলুন আন রাইয়াতিহি পীর হবেন কেয়ামতের দিন মুরিদের জবাব দেনে ওয়ালা, একটা মুরিদের জবাব না দিয়া পীর আল্লাহর দিকে পা বাড়াতে পারবে না সুবহানাল্লাহ। কো আসর দিন বুঝুম আমরা কি ঠেলা মুরগি কিন্তু হস্তা মুরগি না পীর সাহেবরা ঠেলা আছে না নাই তো যে বেটার উপরে কান্দ বুঝা তো বেটার কিছু খাওন দেওয়ার দরকার আছে না তো হিসাবে কিছু হাত দিয়ে দিলে ফের ঠুরে গেলে কথা কনা কে এমপির গাড়ি দামি আপত্তি নাই হ্যাঁ শিল্পপতির গাড়ি দামি আপত্তি নেই হিসাব যদি একটা দামি গাড়ির চড়ছে গো বাবা রে ফির বেটার না গাড়ির চরণ লাগে না এরা হলে কুত্তা চড়তো কেউ কথা কনা কে হ্যাঁ দুনিয়ার মধ্যে বিটি গান গাইতে বিটি দিলে বড় খুশি 1 লাখ আর ফিশ সাহেবের কিছু দিলি কম কারণ ফিশ সাহেব খালি সিনেমা হল বানিয়েছে তো কথা কেন এদেশের একটা মাদ্রাসা কোনো শিল্পপতি বানিয়েছে কথা বলেন এই আলেম ওলামা পীর মশাইখরা বানিয়েছে মসজিদ বানিয়েছে আলেম ওলামা এদেরকে টাকা দিবেন না তো দিবেন কারে এমনি তো দেনই না মিলাত হলে 10 টাকা অন্তত ওয়াজ ফিরিয়ে 2 ঘন্টা আলবা এত কিছু দিতেন কথা কেন আজকে দেখেন নাসিরনগর আমি কমপ্লেক্স করছি চুপ জুড়িয়ে যাবে দেখলে ইনশাআল্লাহ যে কোনো দুনিয়াদার পাড়া দিয়ে কারি বাপ তুই আমার একজনকে এত বড় বেলায় মাদ্রাসা করছেন কে স্টাইল তো আলাদা আমি বললাম এটা দুনিয়াদারদের জন্য কথা গেছেন না আপনি মাশাআল্লাহ খাওন ফেলেন তুই মাদ্রাসা থাকে তো আমার মাদ্রাসাটা যারা গেছে এরা দেখতে পারবে কত বিশাল কমপ্লেক্স রাজকীয় কমপ্লেক্স ইনশাআল্লাহ কারণ আমার কথা হলো আমার ছেলেরা পড়ে ঢাকা ইউনিভার্সিটিতে গেল দূর ইজ নাথিং
কথা কর, ঠিক না বেঠিক? কারণ দেখবেন মানুষ কিন্তু শুধু বাড়ির থেকে বড় বাড়ি গেলে কাফে কথা কর না কে শকশক করতেছে টাইলছে ফাটা দিতে দৌড়ায় রে যদি যাবো কিতা কারবারে কিতা আসো বিষয়। আমি চাচ্ছি আমার ছেলেরা মাদ্রাসায় পড়বে এমন বিল্ডিং বানায় দিব ঢাকা ইউনিভার্সিটি দেখে কেউ দূর উঠে কি বিল্ডিং আমার ফিসের বিল্ডিং সেই রকম বিল্ডিং কথা কর না কে দোয়া করবেন খালি দোয়া করবেন খালি ইনশাআল্লাহ মানুষ হবে আপনাদের ছেলে মেয়ে কারণ আপনাদের তো আর কেউ নাই আমরা সারা কথা কর ঠিক না বেঠিক? আমি দেখছি আপনাদের মধ্যে কিন্তু রত্ন আছে আপনাদের ভিতরে নিয়ামত আছে সচিবের ভূত সচিব না আল্লাহর ভূত সচিব হয়েছে কথা কয় না যে বেটা লিঙ্ক টিভি থেকে গেলে কুইলে যাগে বেটা কুইতারে না মুত্তু বুলে কামসা গেলা বড়োটা এই বেটার গরু সচিব ওসি কথা কয় না কে সাবের গরু মত কুড়ার গাঞ্জা কুড় আর ইঞ্জিনিয়ার হয়ে গেছে আল্লাহ বেটার গরু তার মানে বুঝেন এই আল্লাহ বেটা হেনমাটি ধরিছে কথা কয় না মাটিতে বই রয়েছে মাল আছে তো মদিনার রহমত আপনার ভিতরে হিরালাল মতি মুক্ত আপনার ভিতরে হবে আমার কথা হলো আপনাদের ছেলে মেয়েগুলোকে যদি মানুষ করতে পারি ডাক্তার হবে ইঞ্জিনিয়ার হবে আলেম হবে যে যেটা হইতেছে তার সেটাই বানানো হবে গরিব মানুষ কোনো টেনশন নাই আপনার ছেলে আপনি গরিব তার খরচ চালানোর দায়িত্ব আমার যতটুকু পারতেছি করতেছি তবু কোনো কোনো আমার উপর যাদের দায়িত্ব অন্তত সুন্নি মুসলমান যেহেতু আমাকে মানে আমার পীর মাশাইখরা আমার জন্য দোয়া করে সকল পীরের খেদমত করা হচ্ছে আমার কাজ দেখবেন বাতিল পন্থীদের ১৩টা বেজে যাবে কথা বলা কে এর আর কোনো ইমান আমান আছে যে আমার কাছে তবলিগের কথা বললে ভালো হয়েছে তোমার টিস্যু লই লইলে হইলে তবলিগ এটা আগাগোড়া মুনাফিকির কাজ এই তবলিগ যারা করে তাদের ইমান নাই আমল নাই কিচ্ছু নাই এরা নবীর উম্মত না এরা ইলিয়াসের উম্মত আর দূর কি গুল্লি মারে নেতা কাপাইতো এরা উম্মত দাবি করো কাকে এদের যে বেটা তবলিগ আবিষ্কার করছে এই বেটা তুই কে তারা কইব নবী যেমনি করছে আমি এমনি করছি কয় কি আমি স্বপ্নে পাইছি আল্লাহ কর তুই তবলিগ কর নবীর মতো এ নবী হয়ে গেছে কেনা কথা কনা কে এরপরে কয় কি কোরআন হইলো ইসলাম হইলো পাঁচ বেনার উপরে এক আমার তবলিগ হইলো ছয় বেনার উপরে ইসলামের তিন চারটা বাদ উদালিস নবীর উপরে তো ফন্ডিতি করে না ইসলামের বেনা নবী কইছে ফাস্টে ১০০টা কথা কনা কে এরপরে নবী কইছে যাকাত দাও কোরআন কইছে সাত জায়গা আট জায়গা আর এক না এটা বাদ ৪০ জায়গা আমি লিখে দিই জোরে বলবেন না নাউজুবিল্লাহ এরকম অসংখ্য কুফরি তাদের মধ্যে আছে যেগুলা মানুষকে স্পষ্টত ঈমান থেকে খারিজ করে দেয় যেমন ইসলামের একটা উসুল হচ্ছে হজ কি হজ মানে কি হজ করতে পারেন নাই আপনার মধ্যে সামর্থ্য নেই কিন্তু বিশ্বাস করতে হবে দুনিয়ার কোনো কাজকে হজের তুলনা দেওয়া যাবে না মাথা কামানো হজের ওয়াজিব আরাফাতের ময়দানে দোয়া করা একমাত্র হজের কাজ কিন্তু যদি টঙ্গির পারবো এখন আমি তো শুধু হজ করে লিছি ইমান সব শেষ এরকম অনেকে করতেছে না দেখবেন রেডিও টেলিভিশন অনেক সময় সাক্ষাৎ করে বলে আমি তো হজ করতে পারছিলাম হজে যাইতে পারি নাই এই জন্য আমি হেনে হজটা করে লিছি জোরে কইতেন না নাউজুবিল্লাহ তাহলে এগুলো কি ইমান ইমান কি এগুলো কি ইমান দেওয়ার পথ না ইমান চুরির পথ আর জোরে কয় না কেন তো এগুলো কে লিয়ে টেনশন হয়তো করতে আছি আরো কত কিছু কইছি হুদা পাগলের কথাবার্তা কথা কনা কে কাজে এগুলার ইমান আমার নাই নবীর সুরতে সিরতেও নাই তারই তো লম্বা তো শয়তানের শয়তান দেখছেন আপনারা ইবলিস দেখছে ইবলিস দেখতে আমার থেকে সুন্দর ইবলিসের মাথার ফাগরি আছে একটা দাড়িটারি মোটামুটি আমার তেরো বড় একদম ওনার মতো সাদা সফেদ চেহারাটা একদম চকচকে লাল কথা বুঝেন কি বলছি জি তিনি যদি কারো পাশ দিয়ে যান তার সাথে সাথে ঘুরেন দূর হয়ে বেড়ে স্যার বাবা রে দর বাবা দিছে সুন্দর চেহারা চেহারার নাম পীরগিরি না ইমান আকিদার নাম পীরগিরি এই যে আপনি মুরিদ হবেন আমার কাছে কি বুঝছে মুরিদ হবেন আমার কাছে কি আছে আল্লাহ তো কোনো পীরকে মুরিদ করার কথা বলে নাই আল্লাহ একমাত্র নবী ছাড়া আর কাউকে বায়াত নিতে বলে নাই আমার আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইন্নামা ইউবায়ুনাল্লাহ রাসূল যারা আপনার কাছে বায়াত গ্রহণ করছে তারা স্বয়ং আল্লাহর হাতে ধরছে ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম তাদের হাতের উপর আমি আল্লাহর হাত যারা নবীর হাতে বায়াত গ্রহণ করছে আল্লাহ বলে তোরার হাতের সাথে আমি আল্লাহর হাত এখন যদি উনার সাথে কোশে গেছি না রাত উনার সাথে উনার ফাওয়ারটা কত কথা কোনো কে আর যিনি আল্লাহর হাতে ধরা যার উপর আল্লাহর হাত তার ক্ষমতা আছে না নাই শেখ হাসিনার তো কম না বেশি এই জন্য বাবা যখন শেখ হাসিনার কাছে পাওয়া যায় না ওলির দরবারে পাওয়া যায় পাশান মনামার আর সৈরনায়ৌলি আর দরবার পাশান মনামার আর সৈরনায়ৌলি আর দরবার
আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সেরো না আউলিয়ার দরবার পশন। মনে রে আমার বলি তুরে ধর সঙ্গ আউলিয়ার, আউলিয়ার দর্শন পাইলে পাবে নবী মুস্তফার, মুস্তফার দর্শন পাইলে, মুস্তফার দর্শন পাইলে আর কি বাকি রয় তোমার, আর সেরো না আউলিয়ার দরবার পশন মনামার, আর সেরো না আউলিয়ার দরবারে গেলে, আউলিয়ার দরবারে গেলে রহমত হয় আল্লাহর, আর সেরো না পশন মনামার, আর সেরো না। এবার আল্লাহ নবীর হাতে দিলাম হাত, আমরা ফামুকু, নবী বলেন বাল্লিগু আননি, তোরা আমার থেকে পৌঁছা। কন্ন সুবহানাল্লাহ, আমার হাতে মাওলা আলীর হাত, সিদ্দিক আকবরের হাত, সালমান ফার্সির হাত, সুবহানাল্লাহ করলাম। এবার মাওলা আলীর হাতে ইমাম হাসান মুজতবা, হুসাইন মুজতবার হাত, ওনাদের হাতে জাইনুল আবেদিন, ইমাম জাফর সাদেক, ইমাম বাকের, ইমাম মুসা কাজিম হয়ে, বাবা গৌসুল আজম হয়ে, আমি গুনাগারের হাত, ওনার হাত। কথা কন ঠিক না বে ঠিক? এর মানে হলো সিলসিলা। কি সিলসিলা? মানে হলো বাবা জিনজির, একটা কড়ার সাথে আর একটা কড়া লাগানো, এটার নাম হলো জিনজির। কথা কন ঠিক না বে ঠিক? জিনজিরের এক মাথা থাকে গাছের গোড়ায় বান্দা, আর এক মাথায় থাকে অনিরাপদ নৌকাটা বান্দা। যদি না বান্ধেন বাবা তুফানে হারিয়ে যাবে, চোর লুট করে নিয়ে যাবে। কিন্তু যখন এক মাথায় সেইনের, এক মাথায় থাকে নৌকা, আর এক মাথায় থাকে বাবা মস্ত বড় শক্ত খুঁটি, বলুন নৌকা কি নড়বে? আরো জোরে কন নড়বে? আপনি হলেন আপনার পীরের মাধ্যমে সিলসিলার জিনজিরের শেষ প্রান্তে বান্ধা, আর আপনার সিলসিলা বান্ধা যাইতে যাইতে আমার মাওলায় করিমের হাতে বান্ধা। বলুন আপনারা ইবলিসে পাবে? আরো জোরে কন পাবে? এই জন্যে বাবা বায়াত হওয়ার আগে সিলসিলা দেখতে হবে, ওটা রসুল পর্যন্ত পৌঁছে কিনা। এই জন্য আমার বিরুদ্ধে অনেক অনেক কিছু বলে, এই জন্য আমি আমার বইটা করে সাজরের বইটা করি, আমি একদম লিখে দিয়েছি কচুয়া দরবার শরীফের আমার সাথে সম্পৃক্ত যে সাজরা। দেখুন যে কোনো পীরের নামে পীরগিরি করা যায়, কারণ দেশ ভরে গেছে কোনো আটকা ফিরে। কথা কেন কেন কিভির আটকা ফির ফতেন নালে ফতেন নালে আটকা ফির হয়ে যায়। হাল তেরা জাল হে, মকসদ তেরা মাল হে। তার বাপসা বইল জাল, বাপসা কি রুমাল মাথা দাঁড়িয়ে তো বড় দেখতে আফেলের মতো। কথা কেন আছে না নাই? কিন্তু বাবা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করে বাপ কি জানে নেকারে দুধও খাইতেছিল না। কথা কেন কে তাই এত দুনিয়া হারা, কিন্তু দেখবেন সিন্নি দিলে পয়সা লইলে লইব, যত পাটপারি ধান্দা আছে সব তার মধ্যে আছে। মাদ্রাসা নাই, মক্তব নাই, কিন্তু দেখা যাবে নানান ফন্দি ফিকিরে নামাজ নাই, রোজা নাই, মুরিদকে তালিম নাই, তারবিয়ত নাই, বাপ দাদার নাম নাই, সান মোল্লার বিয়ায় আছে না নাই, আরো জোর এখন আছে না নাই। এভাবে কিন্তু মুরিদ হলে হবে না, মুরিদ হতে হবে আপনার হাত যেন রসুল পাকের হাত পর্যন্ত পৌঁছায়। এর মাঝখানে যদি দুই সেটটা করা বাঙ্গা থাকে, এই 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 সেলটা মানলে কিরকম হইব? একটা দড়ি দেখতেছেন আপনি, আমরা ছোটবেলা দেখছি ধর্মজল, দেখছেন ধর্মজল? হ্যাঁ ধর্মজল চিনেন? স্যার কোন জল যে একটা ফালায় সুঙ্গার বাজু একটা দড়ি থাকে না, এটা দড়ি টান দেয়নি, এটার মধ্যে দেখবেন আগাতো বান্দা মাছখানো বান্দা থাকে, পানির মধ্যে ভরে থাকে মাছটা, যদি এটা কাটা থাকে ঠান্ডা দিলে কিরকম হইব? কথা কেন কে ঠান্ডা দিবার সব তো ফইরা মাথা মতো ফাটাই। যারা সিলসিলার মাঝখানে গন্ডগোল আছে, ওয়াহাবি খারেজি রাফিজি আছে, শিয়া আছে, অথবা যাদের সিলসিলার মধ্যে আমার রসুলের দুশমন আছে, আহলে বাইতের দুশমন আছে, ইয়াজিদের দোষ আছে, এই সিলসিলায় দুটি হেরকম হইতো না। এই টান্দা সিরা ফিরে যাবে শেষ, ইমান ডারাইয়া টালটু বালটু আলাপ সালাপ করে মরবা। কথা কেন কে এই জন্য আমি লিখে দিছি কচুয়া দরবার শরীফের ইতিহাস সহ সৈয়দ মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ সাথে আমার সম্পর্কটা কি? দেখুন এই কাহুরার জমিন কিন্তু আমার মহব্বতের মাটি, এই মাটিতে আমি রাত কাটিয়েছি, তখন হয়তো আমাকে কেউ চিনতেন না আপনারা।
আমার মুড়ি দিছে যে সুমায়ুন রাজনাম আলমগীর, এরা করে আমি থাকছি, খুব নিরিবিলি থাকছি। কিন্তু এরপরে যে গেছি আর আমি ফিরে আসার মতো সুযোগ হয় নাই। আজকে কাহুরের মাটি রেজি গেতেছি, ভালো আসুস নিজে কহ ভালো তখন একদিন ভরে আইও। আমি কারেন তোরে দেখতাম উইয়েছি, তো সবাই তো চিনিও না, কারণ এখন তো বুঝেন আমাদের তো দিকে শত্রু চোখ বেশি। যেন তেন জায়গায় গেলে তো একটা নিরাপত্তারও ব্যাপার আছে, কথা ঠিক না বেঠিক? কারণ কুকুর তো বড় সাংঘাতিক জিনিস, কুত্তার তো লাঠি লাগে না, দাঁতুই যাচ্ছে ভালো মানুষ তো কিছু লাঠি লাগে, কথা কনা। আমার ভাই আপনাদের আব্বাস আলী সাহেব, আব্বাসী সাহেব যখন, আব্বাসুদ্দিন সাহেব, গাজী আব্বাসুদ্দিন সাহেব আমার আগে থেকে চিনি, অত্যন্ত শরীফ মানুষ, আমার অত্যন্ত মর্যাদাও করে, আমারে ফোন করছে হুজুর কাহুর একটা মাহফিল দেন। আমি বললাম এই কাহুরার সাথে তো বিছনার সাথে আমার পিঠ লাগছে, এটা বড় সাংঘাতিক মায়া, কথা কনা। দেখছেন যে জায়গায় রাতে একদিন থাকছেন এই জায়গাটা ভোলা যায় না, আর ওখানে যদি কিছু প্রিয় মানুষ থাকে তাদেরকেও ছাড়া যায় না। মিরান শাহ হুজুরের জন্য কোচো সোহানাল্লাহ কইতেন না, উনি আবিত্যা কাবিত্যা মুরিদ দেখিয়া উনিকে মুরিদ করতাম না। মিরান শাহ হুজুর প্রথমে মুরিদ করে নাই, করে বাবা এলি দি, এখন উনি বাইরে এলেন, ওনার ওয়াজ কেউ শুনে না, উনি বাইরে গিয়ে দেখেন রহিম কা পাঠ চল রহা হ্যাঁ, কিসা হ্যাঁ, রূপবান কন হুরব্বী রকম মালুম নেই, কিসকা ভাই হালুম নেই, কিসকে লি রো রা হে বঙ্গালি যে ভাই ভি নেই, মা ভি নেই, বহন ভি নেই, সব বাত অর্থাৎ যে ভাই ও না বইল না কিছু না, হুদা বড়ি কান্ত কাল গেল রূপবান আমার কান লুকি আর না কান লুকি রূপবান আমার কেডা, কথা কন ঠিক না বেঠি? ইয়ে কেসি বাত হ্যায় বঙ্গালি ইতনা সাদা সিধা হোতে হ্যায় কিসি কি নাম পে রো রহে হ্যায়, ইয়ে রোনে সে কিতনা কাম হোতে হ্যায় জব বন্দা রোতে হ্যায়, গুনাহ করতে করতে জব গুনাহ গুনাহ পাহাড় জেসা হো জাতে হ্যায় অর পাহাড় উঁচা হোতে হোতে আসমান পে আসমান পে থক জাতে হ্যায় আসমান তক পৌঁছ জাতে হ্যায়, উস ওয়াক্ত ভি বান্দা মুমিন খুদা কি বারগাহ মে আঁখো সে আপনা আঁসু বহা দে, খুদা নে কাহা মিটা দু ইসি তরহ জেসি তরহ ইহাঁ পে কুছ ভি নেহি থা, চিল্লায় গেল সুবহানাল্লাহ। যদি বান্দা গুনাহ করতে করতে পাহাড় বানিয়ে পেলার পাহাড় আসমানে লাগে, আল্লাহর নবীর উম্মত যদি চোখের পরিসরে তওবা করে আল্লাহকে এমন ভাবে মিটিয়ে দেবে মার পেট থেকে বারিশ। আর এই পাবলিকে কার লেগে কান্দে? এরপরে বসে উনি এক জায়গাতে একবার গেছে, দেখে অনেক মানুষ চরচর করতেছে, তো আমরা মুরব্বীর রেজিগা কে রে ইয়া তো কে ওরা হুজুর আলালার দুলালির গিচ্ছা, কথা কনা কে এখন কইটা আবার কোনটা কইটাও একটা কোরআন শরীফ আমি বলি পড়ো কবলে পড়ো চড়ো কি কে বেড়া পড়ো 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 আমার আর ব্যাংক হুজুর ইয়া মুরিদ করু ইসে লেকর মে যাও কেসে ময়দানে মহশর মে মেরা হাল কিয়া হোগা হুজুর মুঝে মাফ কিজি ইহা পে মে হাত নহি ফেলাউঙ্গা এখানে আমি হাত পাঠাবো না আমি এখানে মুরিদ করবো না আল্লাহর ওয়াস্তে মাফ করবো ইয়ে বঙ্গালি কুছ ভি নেই জানতে মানে জব উসে পৌঁছা কি কালমা পড়ো তো কালমা কে কথা কনা কে আবি লুঙ্গি পড়ো ইয়ে ধুতি ছোড়ো কইয়া কে বাত হে ভাই ধুতি মে কি হোগা ইসে কোন সমঝায়েগা মান তশাব্বুহ বি কওমিন ফাহু মিনহু কোন সমঝায়েগা ও মুঝসে গর সখত হোকার আ জাতে হে ইয়ে সাহেব আপ হামারে আন্দর মে হাম হামারে বিচ মে ঝগড়া ফাসাদ করওয়ানে লাগে কিয়া মিরান সজুর কইটি কো আমি নাকি হিন্দু মুসলিম দাঙ্গা লাগাই দিছি দুতির বিরুদ্ধে কেন কইছি সিরি কেরে লাগাইছি কইছি ওরে বাপ রে এই আজিব সিজ বেড়া মিরান সজুর কে আমি মুরিদ করব না বড় হিসাব করে চিন্তা করে না সুবহানাল্লাহ করনা ওরে মিরান শাহ যাও বাংলায় দেখবা গৃহস্থের গোয়ালের মধ্যে দান থাকে গোলার মধ্যে দান আছে না ওখানে সোসা আছে না নাই যখন ব্যাপারে কিনে সুসা বাচ্চা নাকি একসাথে বাবা শাড়ি দানের যেই দাম সুসার ও সেই দাম গসল আজম জিনালে বলেন মিরান শাহ তুমি ফিরে আইসো না যাও ওই অসহায় মানুষ গুলাকে আমার দেখছিতে উঠে দাও আমার গুলাই ঢোকায় দাও কেয়ামতের দিন আমার মুরিদ জিমি সতে সত আল্লাহর ওলি তাদের সাথে তোমার মুরিদ ও বলি হয়ে জান্নাতে যাবে।
দাও তুমি আর জব্দন লোকজনকে মুরিদ করো। এই মিলন সহজুর এসে মুরিদ করলো, সিলে দুইকে দেখে গান ছাড়া আর কোনো টান নাই। কথা কোনাকে বাউলা গানের আওলা মাডুলি সিলে, কথা কোনাকে এত বাউলা গান আর কোনো দেশ আছে? এখন মিরান সজুরায় যখন ওয়াশ করে কেউ শুনে না। বানু সারি কইলে, বানু রে জি সব কই তুই গান লেখ সোয়ান আল্লাহ বুঝেন বানু গো মাইটি কি কই আমি মূর্খ বেটা যত সামান্য কলম ভাঙ্গা কিছু ভাঙ্গা সঙ্গে লিখতাম পারি আমি হুজুর কি তাহলে খুব লেখাপড়া করছি না ইউনিভার্সিটি যাবো দূরের কত স্কুল তো গেছি না করে লেখ না বেটা তেরে সিনে গো আর শাজিম সে মিলা দিয়া সোয়ান আল্লাহ বুঝেন একটা লেখা পড়লি আমরা দেশ গান আছে আসেন নাই আলতু ফালতু গান টালটু বালটুর গান কথা কোনাকে ফুল এখন ডিজে বানা সেগমেন্ট করে আর বানুর শান একটা বুঝলে বলি হয়ে যাবে তোরাই গো সখী গোন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরাই গো সখী গোন তোরাই গো সখী গোন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা এই যে গান দিয়ে কইতেছে তোরা আয় পাঁচক তো নমাজ পর পয়সা লাগে না সোহান আল্লাহ কইতে না শাশরি ননদে জাল তারা তিন জন হই গো তারা তিন জন তাহাতে চিনি হায়ারি বসন তোরা এই গা সখী গোন তোরা এই গা সখী গোন বিনা মূল্যে খরিদ কর পঞ্চরসের ধন তোরা ভাল লাগে না শুনতে? এই যে আপনারা প্রাণ সম্মান করে উঠছে মিরান সাহেব জানতো এই সিলেটে মিশরে মানুষ বনে তুলে কোরআন হাদিস দুখান লাগবো শান দিয়া গান দিয়া কথা কর ঠিক না বেঠে। এবার বানু বলেন শাশুড়ি ননদি জাল বাবা আগে বুঝতাম না হাসতাম এটা কি কয় বানু সব কি কয়। এবার বানু কয় শাশুড়ি ননদি জাল এটা হলো তিনটা নফস নফসে লওয়া আম্মারা নফসে লওয়ামা নফসে মুলহেমা হায়ার জগৎ হলো নফসে মুতমাইন যেই কলব মুতমাইন্ন হয়ে যায় আল্লাহ সারা বুঝে না জোরে কইতেন না সুবহানাল্লাহ কারে সারা বুঝে না আরো জোরে কন কারে সারা এই কলব আল্লাহ সারা কাউরে বুঝে। এখন আমরা কোনটা নাম্বার হইলো নফসে আম্মার এটা কাফির মুশরিকের নফস আগে বলছিলাম দুই নাম্বার হলো নফসে লওয়াম এটা কেবল কালমা জানার মুসলমানের ঘরের মুসলমান নামাজ নাই রোজা নাই কালমা নাই কালাম নাই কিছুই বুঝে না যেটা ভাইদের মধ্যে মুখ দেয় একটা হইলো নফসে মূল হেমা এটা হইলো বাবা কুত্তার নফস এটা কার নফস দিলে কুত্তার খাচ্ছ মানুষের মধ্যে একটা কুত্তার খাচ্ছ আছে এই নফসের নাম হলো নফসে মূল হেমা কুত্তার খাচ্ছ এটা গুয়ো খায় গিয়ো খায় কথা কেনা কে বালাও খায় মন্দ খায় যেমন আমরা মসজিদেও আছি আবার সিনেমা হলেও আছি মাজারের জিয়ারত আছি আবার বেডি না সানি তো আছি না না কথা কয় আমরা মাজারও আছি গাঞ্জা টানা তো আছি তার মানে আমরা গুও আছি গিও আছি তার মানে আমরা এখনো নামাজ পড়ার যোগ্য হই নাই মসজিদে যাওয়ার যোগ্য হই নাই কারণ আল্লাহ আমারে বলি নাই ইবাদতের জন্য আল্লাহ বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না তুরজিই ইলা রাব্বিকা রাদিয়াতান মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি চিল্লে এখন সোহান আল্লাহ
এই দেখুন মিরান সত্তাতারি কেমন মানুষ বানাইছে বানু, এই গানের মাধ্যমে আমাদের এই গ্রাম্য ভাষায় তুলনা দিয়ে কোরআন সুন্নাহর তাফসীর ব্যাখ্যা পাঠিয়ে দিয়েছেন। চিল্লায় কন্যা সুবহানাল্লাহ, এটা বানাইছে কে মিরান সত্তাতারি? ওই যে আমার তোমার আমার বড় পীরের হাতে সব লোকে মিরান সত্তাতারি, আর মিরান সত্তাতারি যে বড় পীরের হাতে সবচেয়ে তিনি কে? যদি কোনো কারো দিকে ভালো নজরে বড় পীর তাকায় ছাই থেকে স্বর্ণে পাল্টে যায়। আলহামদুলিল্লাহ রাত্র অনেক হয়েছে, আমি নিজেও খুব ক্লান্ত। আপনি কোনোদিন গেছেন? রবি সোমবারে গেছেন কোনোদিন নাসিরনগর? আমার স্যারা দেখবো সুযোগ তুলে মানুষ এভাবে পেট দিয়ে দূরে রেখে পড়ে। সাম্পা স্যারা করুন আমার উপরে উঠছে জায়গা ট্রেলার ছিল, আমার উপরে উঠছে জায়গা। তোমার জান তো আমার জান তো বাস আল্লাহ আমার জান বাস হইব নালে ফিচারে নালে আমারও মানে না ওই বেটা ফুদ কার কি ফুকি আমি এমনি দিলে মনে তেল না ওর হয়ে দিই। তো আসলে মানুষ খুব ডিস্টার্ব করে এই বোতল একটা লইয়া সারাদিন বসে থাকি, আর মানুষ সামলানি কি বাড়িদের কথা বল। আপনি একশো সারা দেশে যে একশো কুত্তা সামলানি যে কথা, একটা দুষ্ট আবিদ্য ভালো নেই কথা, একশোটা টেলিভিশনের বাসন অনুষ্ঠান যে কথা, একটা বেটির ফোর ফোর অনুষ্ঠান কথা গুলাকে, কারণ এরা তো গিট গাট নাই তো আনলিমিটেড ফট 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 করতে আসছে কথা গোনা কে। এই যন্ত্রণার মধ্যে আসি, এই ঠান্ডার মধ্যে আমি ভাবছিলাম যে খুব ঠান্ডা মানুষ মনে একটু কম যাবে, ঘুম থেকে উঠছি একটু দেরিতে, ঘুমাইছি একটু সকালে, তো ভাবলাম যে আর একটু আর মোড়া দিই কতক্ষণ পরে আমার একটা ফোন দিয়েছে তাড়াতাড়ি উঠুন গরম উড়া মুড়ি লিখে যাবো আর কতক্ষণ গেলে এই পঞ্চাশ হাতের গড় জাগালো না মানুষের বারে দিয়ে খাও খাও লাগাইছে আমার পরিবার কে উঠে না ঘুমাইন না কতক্ষণ পরে আমার বাড়ির ভিতরে ঘুরবে। এরপরে দূর গোসলও করতে পারছি না, দেখছি গোসল করতাম গেলে আরেক কারবার আধা ঘন্টায় যদি পঞ্চাশ জন বিদায় করেন যে তোজন বসলো এই ঠান্ডার মধ্যে গিয়ে বসে থাকি। একদিন কইলাম তোমরা কি ঠান্ডা মন্ডা লাগে না, আরেকটু একটু কইতে বাবা বিহুদ হইরে দেখছো না তো কেমন ভাঙ না দেখ বাবা সিফাত হইরে দেখছো না তো সিফাত ফললে বুঝলা। আমি কি বুঝি না কেমনি রে সারা রাত বইতে এই ঠান্ডার মধ্যে, আমি যে সময় ঠান্ডার বইতে তোরা তো কুত্তর কবর তাহলে শোন কথা কোনো কে। এই যে আমি এখন কই দিয়ে যাবো সিফা সাফা দা কুয়াশায় দেখা সেয়া জানা গাড়ি একটা চলবো ঘোড়ার গাড়ির মতো টটোটো করে যাবো হেদকান দা সিফা দা, এই যদি হেদবের কথা কথা থরতারি তো কারবার ইশারা। গাতা তো হরছি না জীবন আর হরুম করতে গেছি, কারণ গছ পাকের গোলামি করলে গাতাত ফরতে না কথা কেনা। জি হ্যাঁ আউলিয়ার গোলামি করলে গাতাত ফরে না কথা কেনা। তো কাজেই আমাদের এখানে আজকে যে সভাপতি আমাদের সুলতান সিং দরবার হায়দার বাইরে তো থেকে ঠান্ডা আমার বেশি লাগতেছে, তোমরা তো মানুষের মেলো বই রিস আমি কিন্তু খালি মারে আমার আর ওনারা যাইতে লিতেছে একবারে। দেখো না আমি কইলাম আমরা গাজী আব্বার সব গাছে কিউ এই এত বড় খেতা বুঝেছেন কই থেকে কারে শীত করে? আমি বললাম তো আজকে তো এখানে আমার শীত করার কথা, কারণ আমি বাইট চললাম মানে শীত কম আইয়া পরশু উজানি কথা কোনো কে। উমা আমাদের এখানে ডাবল শীত তো এখানে যত উজানে যাবে তত দেখবেন শীত বেশি। মাশাল্লাহ আপনাদের তারিফ করি, দোয়া করবেন আমার জন্য। কচুয়া দরবার শরীফের ইতিহাস বড় নিরালা বড় স্পষ্ট কথা কন ঠিক না বেঠিক। এই দরবার হচ্ছে ইলমের দরবার, এই দরবারকে নিয়ে যারা কটুক্তি করেন একটু হিসাব কিতাব করে করেন আর আউলিয়াদের সংস্পর্শে থাকবেন, এই জন্য আমি আমার ওই সিলসিলার বই পর্যন্ত লিখছি। কারণ এখন সমাজে ওই যে বললাম আটকাফিরের যন্ত্রণা এখন মোটামুটি মুশকিল, কারণ আটকাফিরের সেরাও সুন্দর মাশাল্লাহ বেড়ও বড় সরো হালু তো বড় ডাক ডুক মারলে আমি কারি বাবা রে কি টয়লেটও বইল নি কিন্তু এরকম ফিরে কিন্তু আছে আছে না নাই বললাম না মিরান সৌধুরী কেমন ফিরে আছেন আমার বাপ দাদা ওনারা যে নামটা জিগাই বই সাহস পাইছে না
ওনার বাবার নামটা জিজ্ঞাসা করার সাহস কেউ পায় নাই। সুবহানাল্লাহ কইছেন না, আর আমরা দেশ ফিরগিরি শুরু হয়েছে ফিরে মুড়িতে যাতা যাতি যাতে মুড়ি দেখো ইল্লাল্লাহ ফির কর তুই আল্লাহ জোরে কর না আউযুবিল্লাহ। আল্লাহ এই সমস্ত শিরকি কাজ নেফাকি কাজ থেকে আমাদের হেফাজত করুক। রমিশ খান দাখিল মাদ্রাসাতে ছাত্রী ভর্তি চলছে, মসলকে আল্লাহ যত কর মারহাবা কর, আরো জোরে মারহাবা কর। এই মেয়েকে সাহস রাখবেন, আমরা ধ্বংস হব না, আমরা ধ্বংস হব না, আমাদের মধ্যে আল্লাহ হযরত আসে। মারহাবা কর, সুন্নি রাজে হক, সুন্নি রাজে নাজি, সুন্নি রাজে আল্লাহর মদদ প্রাপ্ত, তার প্রমাণই আল্লাহ হযরত। ঠিক আউলিয়া সবখানে জন্মায় না। দেওবন্দিরা কি লিখছে, মাজারে যাওয়ার শিরিক নাউজুবিল্লাহ, মাজার ভেঙে মাটির সাথে মিশিয়ে দাও, এগুলো হচ্ছে শিরকের আখড়া। দেওবন্দিরা ফতোয়া দিছে উলিয়া উলিয়া সব বন্ধ। দেওবন্দিরা ফতোয়া দিছে নবী আজিম নাজির দূরের কথা, নবী তো আমরা ছাত্র। এদের মুরব্বীরা লিখছে নবী বড় ভাইয়ের সমান, বড় ভাইয়ের থেকে বেশি ইজ্জত নবী ভাই না আমরা কাছে। এরা লেখছে নামাজে নবীর খেয়াল আসা, জিনার খেয়াল থেকে গরু গাদের খেয়াল থেকে খারাপ। এরা আরো অনেক কুকতা কথা লেখছে, নবী কি গায়েব জানবো, সাইর ভাই জানো আর দূর জানে নাউজুবিল্লাহ। কইতেন না এইভাবে বলার পরে লক্ষ লক্ষ আলেমেরা পাঠিয়ে দিল দেশে, ভারতবর্ষরা ছায়া গেল দেওবন্দের আলেমে। মিলাদ করা শিরক, কিয়াম করা শিরক, এগুলার তবরুক পায়খানার চেয়ে তো খারাপ, ওরুসের গোস্ত পায়খানার চেয়ে তো খারাপ। যারা কো নাউজুবিল্লাহ, বরকতপূর্ণ জিনিসগুলোকে হারাম ফরম ফতোয়া দেওয়া শুরু করলো, সুন্নিরা তখন একেবারে বিপদে। আল্লাহ পাকের কি মেহরবানি, একজন আলা হযরত এসে বসে, একজনের কলম দিয়া, একজনের কলম দিয়া গোটা দেওবন্দি কওমি ওহাবীদেরকে ধরাশায়ী করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তার মধ্যে বিজ্ঞানের এলিম, তিনি একজন বিজ্ঞানী ছিলেন, তিনি একজন অঙ্কবিদ ছিলেন, তিনি একজন সমাজ বিজ্ঞানী ছিলেন, তিনি একজন রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, তিনি একজন বড় জবরদস্ত আলেমে দিন ছিলেন, যার সামনে দুনিয়ার কেউ দাঁড়াতে পারে নাই। সুবহানাল্লাহ কইতেন না, উনি কাদের মধ্যে, আল্লাহ কাদের মধ্যে পাঠিয়েছে, আল্লাহ তাআলার কুদরতি ইলমের দ্বারা, ইলমের লাদুনির আলেম আমাদের মধ্যে হয়, আমাদের মায়ুস হওয়ার নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এই জন্য এই মাদ্রাসায় ভর্তি করবেন। আর মাসলাকে আলা হযরত মানে নবীর ব্যাপারে কোনো সার নাই, কথা কন। অর্থাৎ মাসলাকে আলা হযরতের আকীদার নবীর ব্যাপারে আল্লাহর যা, নবীর ব্যাপারে আল্লাহর আকীদা যা, আমাদের আকীদা তা। কারণ আল্লাহ কইছে আমার ব্যাপারে সার আছে, নবীর ব্যাপারে সার। আরো যেরকম সার, আল্লাহরে গাইডলাইন ফাইডলাইন যেমন চা তা করে শিরিক বিরিক করেন, তৌবা করলে আল্লাহ করলে মাফ, শিরিক মাফ করে যা ভালো করে তৌবা করলে। কিন্তু যদি নবীর সানে বেয়াদবি করে, আল্লাহ কয় আমি মানি। সুবহানাল্লাহ, বাবা রে আমরা কি তালটু আর বালটু। হযরত আবু বকর নবীর শ্বশুর, হযরত উমর নবীর শ্বশুর, নবীর সামনে একটু চিল্লে চিল্লে করছিল দুজনে, তর্ক করতেছে কি, দুজন মুরব্বী না, তর্ক করতেছে। আল্লাহ কয় এ আবু বকর উমর, আবার আওয়াজটা উঠে উঠলে গেট আউট করে দেব, তোমাদের জীবনের সব বরবাদ করে দেব, আমার রাসূলের আওয়াজের উপর আওয়াজটা গেলে চিল্লায় কল সুবহানাল্লাহ, রাসূলের সামনে গোস্তাখি আমি আল্লাহ বরদাস্ত করি নাই, আল্লাহ আমি করব না, বাস গুনাহ করো আপত্তি নেই, রসুলের সামনে গোস্তাখি আমি আল্লাহ মানব না। এই হচ্ছে আলা হযরতের সিলসিলা, বাস আমি এই সিলসিলার একজন পীর। যদি আপনারা বোঝা লাগে কিছু বই আছে নিয়েন, আর পড়েন, কোচুয়া দরবার সম্পর্কে জানার দরকার আছে, কিন্তু লেখে না, আমি ব্যস্ততার মধ্যে লিখছি, কারণ না লিখলে তো বোঝা যাবে না, ইলম তো খালি সিনাই লিয়ে কবরে গেলেই বলে কিছু থই হয়ে যেত। আমি গুনাগার এই সিলসিলার পীর, আমার কাদরিয়া সরওয়ার্দিয়া, কাদরিয়া ওয়াইসিয়া, কাদরিয়া রেজোভিয়া, আলা হযরতের সিলসিলা আমি গুনাগারের আছে, আজকে কালকে না। অনেকে তো আজকাল হয়েছে খালি, আমরা আলা হযরতের খলিফা আরো 70 বছর আগে, মারহাবা কেন, আমরা আল্লাহ হযরত চিনার 70-80 বছর আগে, যখন এই বাংলাদেশে কেউ চিনত না। সৈয়দ ইরফান শাহ হুজুর মূলত মিরান শাহ হুজুরের বড় নাতি, উনি হচ্ছেন আহমদ হোসেন আমরুহির খলিফা। আহমদ হোসেন আমরুহি হইলেন হযরত আল্লাহ হযরতের সরাসরি খলিফা। এখন এই আহমদ হোসেন আমরুহি কেমনে খেলাফত পেয়েছেন, উনি নিজে পীর, পীর বংশের বংশ, বড় পীর, খানদানি পীর, হায়দ্রাবাদ আমরুহি তোনার বাড়ি। তো উনি গেছেন আল্লাহ হযরতকে দেখতে, যে এত বড় আলেম সুন্নিয়তের এত বড় খেদমত করতে, সুবহানাল্লাহ। এখনকার ফিসাবরা গুতাগুতি করি, একজন সুন্নিয়তের পক্ষে কথা কয় আলিমরে গুতা হয় কথা কয় না, হ্যাঁ তাহলে গুতি বই তাহলে। কিন্তু ওই সময় পীররা কিরকম ছিল, তখন পিসাবরা কইল কি দেখি একটু আহমদ রেজা খান একটু দেখে আসে, উনি খুব বড় আল্লাহ উনি ছিলেন। উনি দেখলেন যে আহমদ রেজা খানের পামুকুই মাগরিবের রক্ত হয়েছে, নামাজে দাঁড়াইছে, আলা হযরত দৌড়াইয়া উনি সামনে দাঁড়ালেন, দেখুন মনোযোগ
উনি আল্লাহ আকবর বললেন, আহমদ হোসেন আমরুহি ইরফান সহজুর মিরান সহজুরের বড় নাতি, রায়হান সহজুর যিনি আপনাদের দেশে আসতেন ওনার বড় ভাই, আমরা হচ্ছে ইরফান সহজুরের সিলসিলার লোক। তো নাসির সাহেব তাহের সহজুর তারা হলো রায়হান সহজুরের সিলসিলার, আমরা হচ্ছে ওনার বড় ভাইয়ের লোক। তো ওই আহমদ হোসেন আমরুহি যখন নামাজ পড়ে শেষ করলেন, আল্লাহ হুজুর সালাম ফিরে বললেন, ইয়াহা পে আল আমরু হোসেন কই আয়ে হ্যায়, জিসকা নাম আহমদ হোসেন হ্যায়, আমরুহ থেকে কেউ আইসি নেই যার নাম আহমদ হোসেন। ফরজ নামাজ পড়ি উনি দাঁড়ালেন, হুজুর বান্দা হাজির হ্যায় মাই হুঁ, ইয়া জি ইধার আইয়ে, পাগড়ি খুলে ওনার মাথায় পড়াই দিলেন, বললেন যে আমার কাগজ কলম লইয়াও, এখন তাকে আমি খেলাফত দিব। মুরিদরা বললো, হুজুর ওনার দরবারে তো শত শত আলেম থাকতো। বলি এ কেসি বাত হ্যায় আজিব সে বাত হ্যায়, আপ তো ইস তারা কিছু কো খেলাফত নেই দিয়া, আলা হজরত সিলসিলা সাহেবের জন্য মাত্র চারজন না পাঁচজন জন্য, আলা হজরত কিন্তু গড়ে খেলাফত দিছে না, কথা কন ঠিক না বেঠি, আমরা দেশে অনেক পিসা আছে গেলে খেলাফত হওয়া যায় আছে না নাই, আলা হজরত মাত্র চার চার পাঁচজনকে মনে খেলাফত দিছে। এখন উনি বলতেছেন আল্লাহ যার খেলাফত পাওয়া যায় না উনি খেলাফত ডাইক কেন দেয়, আরে আমি দিছি না নামাজের সালাম ফিরে দিই গোসু পাক ধারণ, সুবহানাল্লাহ গোসু পাক আমাকে বলতেছে ইয়ে মেরা লড়কা হ্যায় তোমারে ইলমি তাজ উসকে সর পর পেহনা দো, তোমার যে ইলমের যে একটা সুখ্যাতি আছে তোমার যে ফায়েজ ওই মার্কাজের একটা টুপি তার মাথায় পড়ায় দাও, চিল্লায় করলা সুবহানাল্লাহ, আমি তো মে তো গোস পাক কি ইশারা সে উসকো কাম কর দিয়া, মে তো নেই দিয়া। ওই ব্যক্তির সিলসিলা হচ্ছে আমাদের সিলসিলা কাদেরিয়া, ওয়াইসি হচ্ছে মিরান চৌধুরীর সাথে আমার সম্পর্ক, আমার পীর আমার দাদা, ওনার পীর হচ্ছে সৈয়দ ইরফান শাহ, ওনার পীর হচ্ছে সৈয়দ মিরান শাহ তাতারী, এটা হচ্ছে কাদেরিয়া ওয়াইসি, আর ওইটা হচ্ছে কাদেরিয়া সরওয়ার্দি একটা, আর এটা হচ্ছে কাদেরিয়া না কাদেরিয়া আবুল উলাইয়া চিশতি আবুল উলাই, আর ওইটা হচ্ছে কাদেরিয়া রেজভিয়া যেটা আলা হজরত থেকে আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ। এই বাংলাদেশে আমরা এই 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 অঞ্চলে সিলেট অঞ্চলে আমাদের কচুয়া দরবার শরীফের খেদমত একটা বিশাল খেদমত, কথা ঠিক না বেঠি? আপনাদের মাধবপুরে একটা দাখিল মাদ্রাসার কাজ চলতেছে, আমি চেষ্টা করছি এটাকে এবারে উদ্বোধন করা যায় কিনা, কিন্তু নিচু জায়গা, এটাকে মাটি ফেলাইতে ফেলাইতে অনেক সময় লেগে যেতেছে, দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আপনাদের খেদমত করার তৌফিক দেয়। আমি আপনাদের দিকে আসবো, আমাকে একটু আগে বলবেন, আমাকে তো দুই তিন মাস মিনিমাম চার মাস আগে না বললে আমি চাইলেই তো প্রোগ্রাম দিতে পারি না, কারণ আমি তো এরকম বক্তা না, দুই টাকা বেশি দিবেন একটা ছেড়ে দেওয়ার একটা দাম, তো ফিরগিরি থাকতো না। বক্তার আর একটা পেশা আছে, এরা একদিকে লুপ দিলে আর একদিকে তো দূর মারে, ডেলি দুই তিনটা করে নিল, কথা ঠিক না বেঠিক? আমার দ্বারা তো দুই তিনটা করে যেত না, সারাদিন তো এক দল লুয়ে কাটাইলাম, এখন যদি দুইটা মাহফিল করি তো মাশাআল্লাহ উপাসে মরলো, কথা ঠিক না? তারপরে মিনার মিয়া বসা আছে, আমি অনেকদিন চার বছর ধরে ঘুরতেছি হুজুর, আপনারে বাগে ভাই না মুড়ি দিতাম, তো এরা সত্য পুরা করুন না, কথা ঠিক না বেঠিক? তা আসলাম তার এখানে খাইলাম, এরপরে তার বয়াত করলাম, এরপরে শুরু করলাম। আমি আপনাদেরকে খুব ভালোবাসি, কারণ আজকে আমি বহু জায়গায় আমার মুড়ি আছে কিন্তু এক রাত্র থাকার সুযোগ আমার হয় না, কিন্তু এই কাহুরা গ্রামে কিন্তু একটা রাত আমি থাকছি এবং খুব নিরিবিলি আপনাদের হাঁটছি, হাঁটাউটি করে এই বাজার কালিকাপুর বাজার আছে না একদিকে, ওইদিকে এরপর বাগাসুর, এগুলো আমি হাইটটা দেখছি, ওই সময় হাইটটাই চলতাম বেশিরভাগ। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমাকে আপনাদেরকে রসুলের দামানে নবুয়তে গাউসে পাকের দামানে বেলায়েতে গরিবে নওয়াজের দামানে বেলায়েতে কবুল করেন। আরো জোরে আসুন নবীজিকে সালাম দে, ইয়া নবী সালাম। Oh,
নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে সে সালাম।